হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের টপিক হচ্ছে কিভাবে ফেসবুক গ্রুপে পিন পোস্ট করবেন। তার আগে বলে রাখি এর গুরুত্ব সম্পর্কে। আই হোপ আপনার একটা ফেসবুক গ্রুপ রয়েছে এবং ধরে নিচ্ছে আপনার গ্রুপে 1 লাখ মেম্বার রয়েছে এবং গ্রুপে ডেইলি 50+ পোস্ট করে আপনার গ্রুপের সদস্যরা। এইতে আপনার গুরুত্বপূর্ণ পোস্টে আপনার গ্রুপের সদস্যদের খুঁজে পেতে ব্যাক পেতে হয়, যার ফলে আপনার অ্যানাউন্সটা সম্পর্কে আপনার গ্রুপের সকল সদস্যরা অবগত হয় না। এই ক্ষেত্রে যদি আপনার পোস্টটিকে পিন করে রাখেন, তবে আপনার পোস্টটি সবগুলো পোস্টের উপরে থাকবে এবং গ্রুপের সকল সদস্যরা আপনার অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানতে পারবে। টেনটানা চলেন এবার শুরু করা যাক। গ্রুপে পিন পোস্ট করার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখান থেকে আমরা আমাদের ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। আমাদের ফেসবুকে প্রবেশ করার পর আমাদের কাঙ্ক্ষিত গ্রুপটিতে আমরা প্রবেশ করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের এই ইন্টারফেসটি, এখান থেকে আমাদের একটা পোস্ট আমরা পিন পোস্ট হিসেবে রাখবো, অর্থাৎ যেটি আমাদের গ্রুপের সকল সদস্যরা যাতে আমাদের এই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানতে পারে। যদি আমাদের এই পোস্টটিকে পিন পোস্ট করে না রাখি, তাইলে এখানে অনেকগুলা পোস্টের মধ্যে আমাদের পোস্টটিও থাকবে, যেখান থেকে আমাদের গ্রুপের সদস্যরা অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানতে অনেক ব্যাক পেতে হবে, অর্থাৎ এটা খুঁজে পেতে কষ্ট হবে, যার জন্য আমরা এই পোস্টটিকে পিন পোস্ট করে রাখবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে নেই, এই যে আমাদের এখানে পিন পোস্ট করা আছে মাত্র একটি। যখন আমরা আমাদের বর্তমান যে পোস্টটিকে আমরা পিন পোস্ট করব, এটা পিন পোস্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন আনরিট অ্যানাউন্সমেন্ট 2। এবার আমরা আমাদের পোস্টটিকে পিন পোস্ট করছি। এই যে এই পোস্টটিকে আমরা পিন পোস্ট করব। পিন পোস্ট করার জন্য আমাদেরকে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, এই 3-ডট মেনুতে ক্লিক করতে হবে। 3-ডট মেনুতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পপ আপ। এখান থেকে সবগুলো অপশনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক এস অ্যানাউন্সমেন্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করছি। ব্যাস, আমাদের পোস্টটি পিন পোস্ট হয়ে গেল। এবং আপনাদেরকে পূর্বেই বলেছিলাম এখানে আনরিট অ্যানাউন্সমেন্ট 1 ছিল, এখন আপনাদের সামনে এখন আনরিট অ্যানাউন্সমেন্ট 2 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে পোস্টটি আমরা রিসেন্টলি করলাম পিন পোস্ট, এটার সহ 2টা অ্যানাউন্সমেন্ট এখানে দেখাচ্ছে। এটার ফলে, অর্থাৎ পিন পোস্ট করার ফলে, আমাদের এই ইনফরমেশন সম্পর্কে আমাদের গ্রুপের সকল সদস্যরা অতি সহজে আমাদের অ্যানাউন্সমেন্ট সম্পর্কে জানতে পারবে। আমরা ফেসবুকে এই ধরনের পিন পোস্ট করছিলাম, কিন্তু ফেসবুক পেজের মধ্যে আমরা পিন পোস্ট করতে পারছি মাত্র এখন গ্রুপের ক্ষেত্রে আপনারা আনলিমিটেড পিন পোস্ট করতে পারবেন। যদি আপনারা চান যে আপনাদের এই পোস্টটিকে পিন পোস্ট করে না রাখতে, তার জন্য আপনারা পুনরায় এই যে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পপ আপ, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানাউন্সমেন্ট, এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের অ্যানাউন্সমেন্টটা আনপিন হয়ে যাবে, অর্থাৎ এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এটা গ্রুপে থাকবে পোস্টটি, কিন্তু আমাদের এই যে পিন পোস্ট করার মধ্যে যে অ্যানাউন্সমেন্ট রয়েছে অ্যানাউন্সমেন্টের মধ্যে থাকবে না। এটিও আপনাদের করে দেখাই। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনরিট অ্যানাউন্সমেন্ট 2, এখন যখন আমরা এটাকে আনপিন করে দিব, অর্থাৎ আনপিন পোস্ট করব, তখন সেখানে অ্যানাউন্সমেন্ট দেখাবে একটি। এই জন্য আমরা এই যে 3-ডট মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানাউন্সমেন্ট, এই অপশনটিতে আমরা ক্লিক করছি। এরপরে আমরা চেক করে নিই আমাদের অ্যানাউন্সমেন্টের মধ্যে কয়টি রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনরিট অ্যানাউন্সমেন্ট 1। এভাবে আপনারা ফেসবুক গ্রুপে পিন পোস্ট করতে পারবেন। যদি আপনারা ফেসবুক পেজ পিন পোস্ট সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমাদের পূর্বের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়া আপনারা এই ভিডিওটির লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এখান থেকে আপনারা চাইলে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে আপনারা ফেসবুক পেজের মধ্যে পিন পোস্ট করবেন। আপনাদের যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু মাত্র উপকার হয়, তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন না, তা কি হয় এটিও বাজিয়ে দিন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, তাহলে আমাদের গ্রুপে আস্ক করুন, গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার বকবকানি শোনার জন্য।